Assalamualaikum. আমি আবার এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাদিয়া মনির জেপি চ্যানেল থেকে। তো আমি আজকে দেখাবো জেলি কিভাবে বানানো যায়। তো জেলি সবাই জানি আমরা, সাধারণত জেলি কিভাবে বানাতে হয়, তো আমি কিভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আগার আগার পাউডারটা ইউজ করব। আর আমি এখানে আজকে অ্যাপেল জেলি বানাবো, এর জন্য কিছু হোয়াইট অ্যাপেল কেটে নিয়েছি, গ্রিন অ্যাপেলটা যেটা কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছে এবং খোসা সব। তো আমি এখানে কিছুটা জেলি করব বাটিতে, আর দুইটা করব কাপ জেলি। তো আমি জেলিতে প্রথমে সবাই যেভাবে করে সেভাবে পানি গরম দিয়ে নিয়েছি। তো আমার এখানে জেলিতে যে পাউডারটা আছে, আগার আগার পাউডার, এখানে এটা 400 মিলিলিটার পানির মধ্যে এই পুরো পাউডারটা দিয়ে দিতে হবে। এক প্যাকেট 4 গ্রাম পাউডার আছে এখানে, তো 400 মিলিলিটার পানি ইউজ করলাম। তো আমি এখানে 400 মিলিলিটারের পরিমাণ পানি নিয়েছি। তো আমি এখানে আগার আগার পাউডারটা এখন এখানে ঢেলে দেবো গরম পানি দিতে। তো আমার এটা এখন 3 মিনিটের মতো আমি এটা সুন্দর মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এটা প্রথমে এই দুটো ছোট জেলি যে করেছি এই দুটোর মধ্যে ঢেলে নেব, কাপ জেলির মতো। তো আমার এখানে 400 গ্রাম পানির মধ্যে 4 গ্রাম জেলি পাউডারটা ইউজ করছি। তো আমি এখন এটা 1 ঘন্টার মতো নর্মালি রাখবো, তারপরে এটা ফ্রিজে ঢুকানো যাবে, আবার নর্মালও খাওয়া যাবে। এটা 1 ঘন্টার মধ্যে জেলির মতো সবগুলো শুষে নেবে। তো আমারটা এরকম হয়েছে। এটা জমাট বাঁধার পরে আমি আবার আপনাদেরকে দেখাতে পারবো। তো আমাদের 1 ঘন্টার মতো এখন এখানে কিছু ওয়েট করতে হবে। তো আমি এখন এটা কিছুটা নর্মাল করে তারপর ফ্রিজে ঢুকাবো। তো ফ্রিজ থেকে বের করার পরে বাকি ভিডিও নিয়ে আবার। তো 1 ঘন্টা পর চলে আসছি। তো আমার জেলি এটা এখন হয়ে গেছে, এটা পুরো একদম জমাট হয়ে গেছে। তো আমি এটা এখন ঢালবো, তো দেখি কিরকম হলো। এটা এরকম হয়েছে। তো এখন ঘুরে দিলে এরকম হবে জেলি, কাপ্পো জেলি এটা। এটা এরকম হয়েছে, একদম জেলি সুন্দর মতো জমাট হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। এটা দুটো হয়েছে কাপ জেলি, আর এটা এখন বড় জেলি যেটা বাটিতে আমি করছিলাম। তো এটা এখন আমি ঢালবো সুন্দর করে, দেখি এটার কি অবস্থা। এটাও সুন্দর মতো জমাট হয়ে গেছে, এটাও সুন্দর মতো জমাট হয়ে গেছে। তো এখন দুইটাই সুন্দর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই বাসায় বানাবেন, জেলি বানানো খুবই সোজা, যে কোনো ফ্রুটস দিয়ে যে কোনো ফ্লেভারের জেলি বানাতে পারেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আল্লাহ হাফেজ, চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে।